জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভর্তি নোটিফিকেশনের দাবিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্মারকলিপি ABVP-র উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে রাজ্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তি হওয়ার নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো নোটিফিকেশন হয়নি। অবিলম্বে ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশনের দাবিতে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP-র পক্ষ থেকে আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে স্মারকলিপি প্রদান করতে আসেন। উপাচার্য না থাকায় অফিসে রিসিভ করানো হয়। আপনারা সকলেই জানেন যে গত জুলাই মাসের 13 তারিখ উচ্চশিক্ষা পরিষদ একটা নোটিফিকেশন জারি করেছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে পিজি কোর্সের অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্সের যে ভর্তি প্রক্রিয়া সেটা গত 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তার মধ্যে আমি নিত্য উল্লেখ করে ধরছি, তার মধ্যে বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তার সাথে সাথে আরও অনেক বিশ্ববিদ্যালয় যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের পিজি কোর্সের অর্থাৎ স্নাতকোত্তর স্তরের ডিগ্রি কোর্সের অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে ভর্তি প্রক্রিয়া, যেটা আগামী 15 তারিখ সেপ্টেম্বর মাসের শেষ দিন। তো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এখনও তাদের কোনো প্রতিক্রিয়া বা তাদের ফর্ম ফিল আপের কোনো কিছু জানায়নি। তো আজকে আমরা উপাচার্যর কাছে স্মারকলিপি প্রদান করতে এসেছিলাম, কিন্তু উপাচার্য না থাকার কারণে আমাদের স্মারকলিপি উপাচার্য মহাশয়কে দেওয়া হয়নি, তাদের অফিসে রিসিভ করানো হলো। এবং তাদের কাছে এটি আপিল করতে এসেছি যে আর কিছুদিনের মধ্যে, কতদিনের মধ্যে যে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেটা জানার জন্য। তো তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা তাদেরকে 10 তারিখের মধ্যে সময় দিয়েছি, 10 তারিখের মধ্যে যদি এই আবেদন শুরু না হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলন নামবে।